বিদেশের মাটিতে খেলা হলেই তার সম্প্রচার নিয়ে তালবাহানা শুরু করে দেশীয় চ্যানেলগুলো। এই যেমন সবশেষ ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ সম্প্রচার করতে আগ্রহ দেখায়নি কোনো চ্যানেল। শুধু তাই নয়, অতীতে অনেক সিরিজ সম্প্রচার নিয়েও বেকায়দায় পড়তে হয় বিসিবির। দেশীয় চ্যানেলগুলোর এমন কাণ্ডে কিছুটা ক্ষোভ নিয়ে তাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, নিজস্ব টিভি চ্যানেল খোলার পরিকল্পনা করছি আমরা। অবশেষে আজ দেশের ক্রিকেট পাগল সমর্থকদের জন্য সুখবর দিলেন বিসিবি বস। বিসিবি টিভি নামে নিজস্ব স্পোর্টস চ্যানেল খোলার ঘোষণা দিলেন তিনি। বোর্ড মিটিং শেষে সংবাদ মাধ্যমে এসে এমনটাই জানিয়েছেন পাপন। বলেন, খেলা দেখা নিয়ে বরাবরই সমস্যা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটের সময় কেউ পার্টিসিপেট করে না, শ্রীলঙ্কা ও ইউরোপের খেলা দেখায়, আমাদেরটা দেখায় না। আমরা টিভি চ্যানেলের জন্য আবেদন করব, যার নাম হবে বিসিবি টিভি, ইনশাল্লাহ পেয়ে যাব, তখন আর খেলা দেখতে কোনো সমস্যাই হবে না। এছাড়া এদিন আরও একটি সুখবর দেন নাজমুল হাসান পাপন। বলেন, ঢাকায় আরও দুইটি স্টেডিয়ামের জন্য জমি কিনব আমরা।